হিন্দু পরিষদের পক্ষ থেকে জন্মাষ্টমী উদযাপন করা হলো হেন্দাবাদে। শুক্রবার রাতে শালবাগান সংলগ্ন এলাকায় এই উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়। পাশাপাশি শুক্রবার বিকেলে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণের পূজাও অনুষ্ঠিত হয়। পরেশচন্দ্র রায়, মনোরঞ্জন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের ধর্মীয় অনুষ্ঠানে। বাড়ির সামনে দুষ্কৃতি হামলার ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। শুক্রবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মারুয়াগাঁও এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। এদিন সন্ধ্যায় গ্রাম থেকে ফিরে আসার পথে নিজের বাড়ির সামনে ওই ব্যক্তির ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি গুরুতর জখম ওই ব্যক্তিকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় ইসলামপুর হাসপাতালের সামনেই মৃত্যু হয় তার। এক মহিলার রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে হেমদাবাদ থানার চৈনগর এলাকায়। শুক্রবার রাতে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মৃত মহিলার নাম তালামণি টুডু। শুক্রবার সন্ধ্যায় ছেলের সাথে বিবাদের সময় আচমকাই মৃত্যু হয় ওই মহিলার। এরপর পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে আটক করা হয়েছে ওই মহিলার ছেলে পরিমল মার্ডিকে। কিভাবে তার মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার বোলপুরে অনুব্রত মণ্ডলের ভোলেপম রাইস মিলে সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি দামি বিলাসবহুল গাড়ির সন্ধান পায় তদন্তকারীরা। সেখানে একটি গাড়ি সতীর্থ চ্যারিটেবল ট্রাস্টের নামে রয়েছে, যার কর্ণধার রয়েছেন মলয় পিক নামে একজন। তার সঙ্গে অনুব্রত মণ্ডলের কি সম্পর্ক, কেন তার ট্রাস্টের গাড়ি অনুব্রত মণ্ডলের রাইস মিলে রয়েছে, সেই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাট মন্দিরের নবনির্মিত গোপাল মন্দিরের উদ্বোধন হলো শুক্রবার রাতে। সকাল থেকেই মধ্যরাত পর্যন্ত নানান ধর্মীয় অনুষ্ঠান হয় নাট মন্দিরে। ফিতে কেটে মন্দিরের উদ্বোধন করা হয়। ভক্তদের দেওয়া আনুমানিক 6 লক্ষ টাকা ব্যয়ে এই গোপাল মন্দিরে নির্মাণ করা হয়েছে। নাট মন্দির প্রাঙ্গণে বিভিন্ন দেব দেবীর মন্দির থাকলেও গোপাল মন্দির ছিল না, তাই ভক্তদের দেওয়া অর্থে এবং নাট মন্দির কমিটির উদ্যোগে গোপাল মন্দিরের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রধান রামনিবাস সাহা, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি সম্পাদক সুনীল সাহা, নাট মন্দির কমিটির সম্পাদক প্রকাশ কুণ্ডু সহ অন্যান্যরা। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার কৃষ্ণার চর্চায় মাতলেন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার শকুন্তলা এলাকার বাসিন্দারা। এদিন শকুন্তলা পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয় ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা। এদিন পুজো দিতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমান অসংখ্য ভক্তবৃন্দ। এছাড়াও এই উপলক্ষে নারকেল খেলা এবং মেলার আয়োজন করা হয়েছে। 15 দিন ব্যাপী মেলা চলবে বলে জানা গিয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। নেশার টাকা জোগাড় করতে না পেরে দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো চোর, আর সেই চোরকে পোলে বেঁধে গণধোলাই দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শিউরি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায়। শনিবার 7 সকালে একটি মুদিখানার দোকানে দোকানদার ভেতরে গেলে সুযোগ বুঝে ক্যাশবাক্স হাতিয়ে পালাতে যায় অভিযুক্ত নেশাগ্রস্ত যুবক। ক্যাশবাক্স নিয়ে দৌড়াতে দেখে দোকানদার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে চোরটিকে, তারপর পোলে বেঁধে চলে মার। শিউরি থানার পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যায় শিউরি থানায়। বন্ধুর হাতে গুলিবিদ্ধ এক যুবক শুক্রবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানার নগরিয়া এলাকায়। জানা গিয়েছে গুলিবিদ্ধ যুবকের নাম মনিরুল খান। তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে মালদার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে তার পরিবারের লোকেরা। তার শারীরিক পরিস্থিতি সংকটজনক বলে জানা গিয়েছে চিকিৎসক সূত্রে। তবে ত্রিকোণ প্রেম বা টাকা পয়সা লেনদেনের জেরে, পুরনো বিবাদকে জেরে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশের আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। জন্মাষ্টমী উপলক্ষে রাধাকৃষ্ণ পুজো আয়োজিত হলো শুক্রবার। ইটাহার ব্লকের বাগবাড়ি নির্ভয়পুর রাধাকৃষ্ণ মন্দির কমিটির উদ্যোগে নারকেল খেলা সহ নানান কর্মসূচি আয়োজিত হলো শনিবার। এদিন মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গ্রামের যুবরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পুজোর আগে সেজে উঠবে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর শহর। বুনিয়াদপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে বসতে শুরু করেছে বাংলার মনীষীদের মূর্তি। পাশাপাশি যে মোড়গুলিতে মনীষীদের মূর্তি বসানো হবে সেই মনীষীর নামে ওই মোড়ের নামকরণ করা হবে। ইতিমধ্যে 25শে বৈশাখ বংশিয়ারি গিট্টি মোড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানো হয়েছে। ওই মোড়ের নামকরণ করা হয়েছে রবীন্দ্র মোড়। আর পাশ দিয়ে চলে যাওয়ার রাস্তার নামকরণ করা হয়েছে রবীন্দ্র সরণী। 14টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ডে 9 জন মনীষীর মূর্তি বসানো হবে। কিছুদিন আগে পৌরসভার তরফে এই কাজের বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মূর্তি বসাতে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।